এরপরে ইডি রাজু আইডি থেকে আপনি লিখেছেন বাচ্চা সামলাতে গিয়ে ওয়াক্তমতে নামাজ পড়তে না পারলে গুণা হবে কিনা বাচ্চা সামলাতে গিয়ে ওয়াক্তমতে নামাজ পড়তে পারলেন না এটা কী ধরনের সামলানো যদি এমন হয় যে বাচ্চাকে ধরার আর কোনো মানুষ নাই এমন কোন পরিস্থিতিতে পড়েছেন যে বাচ্চাকে রেখে নামাজ পড়তে গেলে বাচ্চার বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হবে তাহলে তো ভিন্ন কথা কিন্তু এরকম সম্ভাবনা খুবই ক্ষীণ আপনি বাচ্চা দুষ্টমি করছে কিংবা ঘুমে আছে তা বা কান্নাকাটি করছে এই অজুহাতে তাকে সামলাতে গিয়ে নামাজ ত্যাগ করলে সেটি অবশ্যই গুনাহের কারণ হবে আপনি তাকে সামলাবেন এবং একই সঙ্গে নামাজ আদায় করবেন সেটি আপনার জন্য অবশ্য কর্তব্য